বিকাশে প্রেফার করে অনেকে অনেক টাকা ইনকাম করে ফেলছে, সো আপনি কেন বসে আছেন? মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনিও পেয়ে যেতে পারেন 75 টাকা বোনাস। এছাড়া অ্যাপ রেফার করলে 100 টাকা বোনাস তো থাকছেই। সো হেই গাইস, শান্ত হিয়ার। আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকুক অথবা না থাকুক, এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন যে বিকাশ থেকে কিভাবে ইনকাম করা পসিবল। সো বিকাশ থেকে টাকা ইনকাম করতে হলে সর্বপ্রথমে আপনাকে একটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর এর জন্য আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন। প্রথমে রয়েছে বিকাশ অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক, এবং এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি ক্রোম ব্রাউজারে এই লিঙ্কটাকে ওপেন করবেন। এরপরে এটা অটোমেটিক প্লে স্টোরে চলে যাবে এবং সেখান থেকে বিকাশ অ্যাপটাকে ইনস্টল করুন। অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, আর না হয় আপনি প্রথমবার অ্যাকাউন্ট করে 75 টাকা বোনাসটা মিস করে যেতে পারেন। তবে অবশ্যই আপনাকে এখানে মনে রাখতে হবে যে একটি এনআইডি কার্ড এবং একটি নাম্বার দিয়ে শুধুমাত্র একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল। এছাড়া আপনি যেই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করতে চাইছেন অবশ্যই সেই নাম্বারটি আপনার স্মার্টফোনে ইনস্টল করা থাকতে হবে, অর্থাৎ যে স্মার্টফোনে আপনি বিকাশ অ্যাপটি ডাউনলোড করেছেন এখন সেই স্মার্টফোনে আপনার সেই নাম্বারটি ইনস্টল করা থাকতে হবে। সেটা কি কারণে একটু পরে বলছি। তো বিকাশ অ্যাপটি ডাউনলোড হলে সিম্পলি ওপেন করে ফেলুন। ওপেন করার পরে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের পারমিশন চাইবে, সো আপনি সবগুলো পারমিশন অ্যালাউ করে দিতে পারেন। এরপরে বিকাশ অ্যাপের একদম নিচের দিকে লেখা থাকবে লগ ইন এবং রেজিস্ট্রেশন। আপনি সেই বাটনটিতে ট্যাপ করার পরে পরবর্তী ইন্টারফেসে আপনাকে নাম্বার প্রদান করতে হবে, যেই নাম্বারে আপনি কিনা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন। নাম্বারটি দেওয়ার পরে পরবর্তী বাটন অথবা নেক্সট বাটনে ক্লিক করবেন নিচে থেকে। ক্লিক করার পরে আপনাকে আপনার অপারেটর সিলেক্ট করে দিতে হবে, যে আপনি যেই নাম্বারটি দিলেন সেটা কোন অপারেটরের। আমার ক্ষেত্রে এখানে গ্রামীণ ফোন, তো আমি গ্রামীণ ফোন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে অটোমেটিকলি একটি ওটিপি পিন আসবে 6 ডিজিটের। আপনাকে এখানে কিছুই করতে হবে না, অটোমেটিকলি সেই পিনটা আসলে 6 ডিজিটের পিনটা সেই বক্সের মধ্যে অ্যাড হয়ে যাবে, আপনি শুধু নিচে থেকে অ্যালাউ করে দেবেন। আর এর জন্যই আমি বলছিলাম যে আপনার সিমটা অবশ্যই আপনার স্মার্টফোনে থাকতে হবে, যেই সিমের মাধ্যমে আপনি কিনা বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাইছেন। এরপর বিকাশের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসবে, অর্থাৎ শর্তাবলী আসবে। নিচ থেকে আপনি নিয়ম এবং শর্তাবলীর সাথে সম্মত রয়েছেন এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী ইন্টারফেসে আপনাকে দেখানো হবে যে আপনি কিভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। প্রথমে আপনার এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং পরবর্তীতে দ্বিতীয় পৃষ্ঠার ছবি তুলতে হবে, তারপর প্রয়োজনীয় তথ্যগুলি চেক করতে হবে এবং দিতে হবে, আর সর্বশেষে যার এনআইডি কার্ড তার একটা সেলফি তুলতে হবে। অবশ্যই আপনি অন্য কোনো ছবি দেওয়ার চেষ্টা করবেন না, যে ব্যক্তির এনআইডি কার্ড যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি আপনার ছবিটি তুলবেন, এবং ছবি তোলার সময় অবশ্যই চোখের পলকটা নাড়াচাড়া দিবেন। এতে করে অ্যাপের অ্যালগোরিদম বুঝতে পারবে যে তার সামনে কোনো জীবন্ত ব্যক্তি রয়েছে। সো বন্ধুরা, সর্বশেষে সেলফি তুলে সাবমিট করার 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন বিকাশের পক্ষ থেকে। যদি সেখানে লেখা থাকে যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। আর কনফার্মেশন মেসেজ আসার পরে অবশ্যই আবার বিকাশ অ্যাপটিতে লগ ইন করবেন। তবে এবার আপনি আপনার নাম্বারটি দেওয়ার পরে আপনাকে আপনার পিন নাম্বারটি সেট করতে হবে। উপরে এবং নিচের গড়ে আপনি 5 ডিজিটের পিন নাম্বার সেট করবেন এবং পরবর্তীতে ক্লিক করবেন, এবং এভাবেই আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এছাড়া যারা কিনা এখনও অবধি অ্যাপের মাধ্যমে বিকাশ ইউজ করেননি, তাদের জন্য কিন্তু এই অফারটি প্রযোজ্য। আপনাদের সিম্পলি সেই কাজটি করতে হবে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে বিকাশ অ্যাপটিকে ইনস্টল করে ফেলতে হবে। বিকাশ অ্যাপ ইনস্টল করার পরে আপনি সিম্পলভাবে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনি আপনার নাম্বারটি দিবেন, যেই নাম্বারে কিনা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। নাম্বারটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, এবং তারপরে একটি 6 ডিজিটের ওটিপি কোড আসবে। কোডটা আসার পরে অ্যালাউ করে দেবেন, তারপরে আপনি আপনার 5 ডিজিটের পিন নাম্বারটি দিয়ে অ্যাপের মধ্যে লগ ইন করে নেবেন। লগ ইন করার 24 থেকে 48 ঘন্টা পরে আপনি পেয়ে যাবেন 25 টাকা বোনাস। 25 টাকা বোনাস পাওয়ার পরে সেই 25 টাকা আবার আপনি আপনার মোবাইলে রিচার্জ করে ফেলবেন। রিচার্জ করার পরে 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আগামী 2 দিনের মধ্যে। সো এভাবেই আপনি 25 প্লাস 50 75 টাকা ফ্রিতে পেয়ে যাবেন। Oh my God!
তবে এর আগে এই অফারটার মধ্যে আরো 20 টাকা এক্সট্রা দিত বিকাশ, কিন্তু বর্তমানে সেটা দিচ্ছে না। তো এখন যেটা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন, এবং আরো ইনকাম করতে চাইলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে রেফার করে অন্যজনের অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আরও বেশি ইনকাম করতে পারবেন। আর প্রতিবার রেফার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি 20 টাকা পেয়ে যাবেন, এবং যাকে আপনি অ্যাকাউন্ট করে দিলেন অর্থাৎ যে কিনা অ্যাকাউন্ট করলো, সে যদি সেই অ্যাপের মাধ্যমে কোনো লেনদেন করে থাকে তাহলে আপনি আরও 80 টাকা বোনাস পেয়ে যাবেন। সো এখন হয়তো আপনাদের মনে কোশ্চেন আসছে যে আমি রেফার লিঙ্কটা কিভাবে পাবো। একদম সিম্পল একটা ব্যাপার, আপনি আপনার বিকাশ অ্যাপে লগ ইন করবেন। লগ ইন করার পরে একদম উপরে ডান দিকে দেখবেন পাখির একটি আইকন রয়েছে, যেটা কিনা বিকাশের আইকন। সেখানে ক্লিক করার পরে আপনি একটু নিচেই দেখতে পারবেন যে রেফার এ ফ্রেন্ড। সো রেফার এ ফ্রেন্ড এই অপশনটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে রেফার করুন নামে একটি অপশন রয়েছে। সিম্পলি সেখানে ট্যাপ করার মাধ্যমে আপনি রেফার লিঙ্কটি ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষকে শেয়ার করতে পারবেন, এবং আপনি আপনার লিঙ্ক থেকে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রতিটি অ্যাকাউন্টের জন্য 20 টাকা পাবেন, এবং সেই অ্যাকাউন্ট দ্বারা যদি কোনো লেনদেন করা হয় তাহলে আরও 80 টাকা পেয়ে যাবেন, অর্থাৎ 100 টাকা পেয়ে যাবেন। তো আর দেরি না করে এখনই বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন আমার নিচে দেওয়া লিঙ্কটি থেকে। এর মাধ্যমে এই চ্যানেলকে আপনারা হেল্প করতে পারবেন। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আপনি যত বেশি রেফার করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন তত বেশি ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনি মান্থলি 100টা অ্যাকাউন্ট খুলেন তাহলে 100 দিয়ে 100কে গুণ করুন, প্রায় 10,000 টাকা হয়। তো প্রতিটি সফল অ্যাকাউন্টের জন্য আপনি 100 টাকা করে পেয়ে যাবেন। আমি অবশ্যই সাজেস্ট করব এখানে সর্বপ্রথমে আপনি আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করুন। বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিন, অথবা যারা কিনা এখনও পর্যন্ত তাদের আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেনি তাদেরকে অবশ্যই ফোর্স করুন যে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য। তাদের জন্য এখনই ভালো সময় এবং উপযুক্ত সময় অ্যাকাউন্ট খোলার জন্য, কারণ অ্যাকাউন্ট খুললে আপনি 75 টাকা বোনাস পাবেন এবং রেফার করলে আপনি 100 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। ভিডিওটা যদি এখনো পর্যন্ত বুঝতে না পারেন তাহলে অবশ্যই আবারও দেখুন, এবং ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এছাড়া ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে করে তারা সিম্পলভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারে, এবং এই চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।